সিলেটের মেট্রোপলিটন এলাকায় কোথাও যাতে কোনো নাশকতার মতো কোনো ঘটনা না ঘটে এবং সার্বিক আইন শৃঙ্খলা ভালো থাকে এবং জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত থাকে সে বিষয়ে আমরা কাজ করছি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা নিরাপত্তা ডিউটি চালিয়ে যাচ্ছি। আমরা এয়ারপোর্ট থানা পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে আছি, যাত্রী পেয়েও সিলেটের জনগণের যানবাহনের ক্ষয়ক্ষতি করতে না পারে এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের টহল টিম আছে এবং ডিউটি আছে, আমরা সবাই অত্যন্ত সতর্কতার সাথে ডিউটি করছি। এখন পর্যন্ত না এখন পর্যন্ত কোনো ক্ষতিকর ঘটনা ঘটে নাই, কোনো অনুযায়ী সংবাদ আমাদের কাছে আসে নাই, আমরা কঠোর অবস্থানে আছি।